নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের অনুরোধে আজকে এই এপিসোডটা আপনাদের জন্য। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে দাদা তুমি মা সিনেমাটা নিয়ে কিছু বলো, তো আজকে চলো তোমাদের জন্য মা সিনেমা নিয়ে আমি রিভিউ করছি। তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। তো মা সিনেমাটা 1992 রিলিজ করে, 1992 সালে। এই সিনেমার ডিরেক্টর ছিলেন প্রশান্ত নন্দাইনি, একজন মূলত উড়িয়ার ডিরেক্টর ছিলেন। এবং এই সিনেমাটা বাংলাতে তো প্রথমে রিলিজ হয়, পরবর্তীতে কিন্তু এটা উড়িয়াতেও কিন্তু মানে উড়িয়াতেও ডাব হয় এবং উড়িয়াতেও কিন্তু রিলিজ হয়। তো এই সিনেমাতে আমরা প্রথমে আসি এই সিনেমার মানে আর্টিস্টদেরকে নিয়ে, স্টার কাস্ট নিয়ে। এখানে আমরা অভিনয় করতে দেখতে পাই যে রাখি গুলজারকে, মানে উনি বোম্বের একজন আর্টিস্ট, উনি বাংলা সিনেমার পাশাপাশি বোম্বে সিনেমার পাশাপাশি উনি বাংলা সিনেমাও করেছেন, অনেক সিনেমা করেছেন। সেই সময়কার চিরঞ্জিতের সাথে ফিরিয়ে দাও, এই সিনেমাটাই মা সিনেমাতে আছে। চিরঞ্জিতের সাথে প্রতীক বলে একটা সিনেমা করেছেন ওনার মায়ের ক্যারেক্টারে। তো অনেক সিনেমা কিন্তু উনি বাংলা সিনেমাও করেছেন সেই সময়। তো এই সিনেমাটা আমরা রাখি গুলজারকে দেখতে পেয়েছি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, অভিষেক চট্টোপাধ্যায় রয়েছে, শতাব্দী রয়েছে এবং আরও একজন রয়েছে, সেটা এই যে নায়িকাটা ঋতু দাস। ঋতু দাস কিন্তু তখন মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে দুটো তিনটে সিনেমা অলরেডি করে ফেলছে, মানে সেই সময় আর কি হচ্ছে আর কি। এক পশলা বৃষ্টি বলে একটা সিনেমা আছে, প্রথম দেখা বলে একটা সিনেমা আপনারা দেখতে পাবেন। এবং এখানেও অ্যাজ এ প্রসেনজিতের মানে বোনের ক্যারেক্টার করছে, হিরোইন নয়। ওই আগের দুটো সিনেমাতে উনি হিরোইনের ক্যারেক্টার করেছেন, যদিও এই সিনেমাটাতে উনি হিরোইন করছেন না, এখানে প্রসেনজিতের বোনের ভূমিকায় অভিনয় করছে। তো এটা আমরা দেখলাম এবং সেই সাথে আমরা কিন্তু পার্শ্ব চরিত্রে যাদেরকে দেখতে পাচ্ছি, বিপ্লব চট্টোপাধ্যায়কে এখানে আমরা কিন্তু ডাবল ভূমিকায় দেখছি। দৈত্য চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায় রয়েছে, একটা আর কি ভিলেনের ক্যাটাগরিতে ফেলবেন একটা, আর একটা সৎ অনেস্ট চরিত্র করছে, শতাব্দীর বাবা পরবর্তীতে রিভিল হচ্ছে। এবং উড়িয়ার একজন বিখ্যাত একজন সুপারস্টার উত্তম মহান্তিকে আমরা এখানে দেখতে পেয়েছি, যে একজন প্রেসের ওই সমস্ত কাগজ ছাপায় এবং সে নিজেই সমস্ত কিছু করে এবং নিজেই সে মানে হকার হিসেবে বিক্রি করে, এরকম একটা ক্যারেক্টার সে করছে, খুব ভালো একটা ক্যারেক্টার ছিল। এবং এখানে আমরা আরেকজনকে দেখতে পাই, সিনেমাটাই আপনারা দেখবেন, যে মাস্টার রিন্টু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে ছেলেবেলাটা করেন মাস্টার রিন্টু। সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলেবেলাটা কিন্তু মাস্টার রিন্টুই করতেন, সেই সময়কার ম্যাক্সিমাম সিনেমা আছে, আমার শপথ বলুন, অনেক সিনেমা আছেন। পরবর্তী দিনে কিছু কিছু সিনেমাতে মাস্টার বিট্টুকে দেখেছি। তো এনারা কিন্তু এই মাস্টার রিন্টু কিন্তু এখানে প্রসেনজিতের মানে চাইল্ড আর্টিস্ট হিসেবে করছে প্রসেনজিতের ছোটোবেলাটা। এবং প্রসেনজিতের নাম এখানে হচ্ছে অমর এবং শতাব্দী একজন বড়লোকের মেয়ে। এবং আমি এই যে ক্যারেক্টার নিয়ে বলছিলাম আর কি, হরপট্ট নায়ক যে ভূমিকাটা করছে, এই মরেছে শিকামা তো চলে গেল, এরকম একটা ডায়লগ আছে, মেয়ে মুখো টাইপের গলা করছে, এই মরেছে শিকামা তো চলে গেল, এরকম বলছে। তো উনি ছিলেন এই সিনেমাতে, উনি একজন ভীষণ একজন মানে ট্যালেন্টেড পার্সন, একজন আর্টিস্ট হরপট্ট নায়ক। পরবর্তী দিনে ওনার মিস্টার ফান্টুস বলে একটা সিনেমা প্রসেনজিতের সাথে, বা পুরুষোত্তম যখন প্রসেনজিৎ করেছে, এই সিনেমাগুলোতে কিন্তু উনি থাকতেন। তো এনাদের সাথে প্রসেনজিতের একটা ভালো সম্পর্ক ছিল এবং যখন উনি নিজে কোনো সিনেমা ডিরেকশান দিয়েছেন তখন কিন্তু এই আর্টিস্টদেরকে উনি নিয়েছেন। এবং উত্তম মহান্তও দেখবেন প্রসেনজিতের পুরুষোত্তম সিনেমাতেও একটা ভালো ভূমিকায় ছিলেন আর কি। তো সেটা নিয়ে আমি পরে একদিনকে আলোচনা করবো। তো এই সিনেমাটাতে মিউজিক নিয়ে এবার যদি আমি কথা বলি, মিউজিক যদি বলি তো মানে অসম মিউজিক ছিল, দুর্দান্ত গান। এবং রাহুল দেব বর্মন মানে আর ডি বর্মনের ফ্যান হচ্ছে বোম্বাদা সবসময়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ডি বর্মনের ফ্যান। এবং আর ডি বর্মনের সুরে এখানে অসাধারণ কিছু গান আছে, মানে যখন ফ্যামিলি সং হচ্ছে, সবই ধর্মেতে সবই কর্মেতে এই কথাটি জানি, ছোটোবেলায় এই সিনেমাটা মায়ের সাথে পাড়াতে ভিডিও হতো অনেকটা দূরে, সকাল সকাল পড়াশোনাটা করে নিয়ে যেতে হবে সিনেমা দেখতে, ভিডিও হচ্ছে সিনেমা হচ্ছে মা দেখতে যেতে হবে, মার সাথে গিয়ে মা দেখেছি। তো বুঝতে পারছেন তো এই সিনেমাটা এমন একটা সিনেমা। এবং এই গানগুলো যেটা বলছি, অমিত কুমারের একটা ফাটাফাটি একটা গান আছে, আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম যে শিখা ও শিখা, সেই সময় কী লেভেলের যে হিট হয়েছিল, এবং ফাংশান বলুন অনুষ্ঠান বলুন যাই বলুন এই গানটা প্রচুর বাজতো, এখনও বাজে অমিত কুমারের কণ্ঠে। প্রসেনজিতের সাথে অমিত কুমারের প্রচুর হিউজ হিট কিছু গান আছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আলাদা অন্য একদিন আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করব।
তো শিখা ও শিখা একটা দারুণ ইয়ে আর কি, গানটা ক্রেজ ছিল। সরি কিছু মনে করবেন না, কারেন্টটা অফ হয়ে গেছে, ছবিটা একটু একটু ডিস্টার্ব করছে, একটু অ্যাডজাস্ট করে নিন আজকের দিনটা। ইলেকট্রিসিটি তো আর আমার হাতে না, চলে গেছে আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার, শিখা ও শিখা। এবং আরও একটা আছে, সে যে মা ওই যে হারিয়ে যাচ্ছে যে গানটা করছে, অনেকগুলো গান, দারুণ দারুণ গান আছে। এবং সেই সাথে এখানে গল্পটা যদি আমরা রিভিল করি, গল্পটা আপনারা সবাই জানেন, ইউটিউবে আশা করি অ্যাভেলেবেল নেই, কেননা অ্যাভেলেবেল আমি দেখছিলাম, আমারও খুব দেখার ইচ্ছে হচ্ছিলো যে সিনেমাটা দেখবো, তো ইউটিউবে তো খুঁজে পেলাম না, জানি না আছে কি না কোথাও, আমি সেইভাবে দেখিনি, জাস্ট একটুখানি দেখেছি সার্চ করে। এখানে গল্পটা হচ্ছে, প্রসেনজিতের বাবা হচ্ছে যে ক্যারেক্টারটা করছে, উনি যেন জার্নালিস্ট, এবং ওনার ফ্যামিলি মানে দুটো ছেলে এবং পরবর্তী দিনে একটা মেয়ে হচ্ছে, এবং সেখানে উনি জার্নালিস্ট এবং স্কুলে যেতে গিয়ে একটা চকলেট খাচ্ছে এবং সে চকলেটটা খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, এবং সেটার মানে খোঁজ করতে করতে সেখানে ওই যারা এই মানে স্কুলে কলেজের পাশাপাশি যারা আর কি দোকানে যে সমস্ত চকলেটগুলো বাচ্চাদের জন্য মানে লোভনীয় চকলেট এবং তার মধ্যে ড্রাগস মেশানো, সেই চকলেটগুলো স্কুলের পাশাপাশি দোকানগুলোতে সেল দিয়ে যায়, এবং সেগুলোর খোঁজ করতে করতে প্রসেনজিতের বাবা যেহেতু একজন জার্নালিস্ট, খুঁজতে খুঁজতে পুরো মানে বাহিনীর যে ডেরা মানে ভিলেন বাহিনীর যে ডেরাতে উনি হানা দেন, এবং সেখানে গিয়ে উনি ক্যামেরা চালিয়ে কিন্তু পুরো সেটাকে কিন্তু উনি ভিডিও করে নেন, এবং পরবর্তী দিনে কিন্তু সেটা ওনারা দেখতে পাওয়াতে ওনাকে তাড়া করে এবং ওনাকে মানে শ্যুট করে দেয়, মেরে দেওয়া হয় ওনাকে, এবং উনি একটা ক্যাসেট ওনার মানে রাখি গুলজারকে ওনার স্ত্রীকে দিয়ে যান, এবং পরবর্তী দিনে এবং একটা পেন প্রসেনজিৎকে দিয়ে যান যে ভবিষ্যতে যদি তুমি কোনোদিনও কিছু করতে পারো, আমার সাংবাদিকতা জীবনে আমার একটা আমার গুরু আমাকে একটা পেন দিয়েছিল, এটাকে তুমি তার অমর্যাদা করো না, এই এরকম একটা ছেলেকে দিয়ে যায়। তো রাখি গুলজার তখন ছেলে মেয়েকে নিয়ে, যে উনি মারা গেলেন বাবা, ছেলে মেয়েকে নিয়ে রাস্তায়, এবং সেখানেও একজন মাতালের পাল্লায় পড়ে রাখি গুলজার মানে নিজের সম্ভ্রম ইজ্জত বাঁচাতে গিয়ে খুন করে ফেলে প্রসেনজিৎ সেই লোকটাকে, এবং তার দায় নাই রাখি গুলজার নিজের মাথায় দায় নিয়ে সে জেল খাটে, এবং অমর আর মানে ছোটো ভাইটার নাম আমার সম্ভবত কিছু মনে পড়ছে না, ওর নাম কী ছিল সম্ভবত অমর, প্রসেনজিতের নাম ছিল অভিষেকের যে ক্যারেক্টারের নাম ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক হবে, সেও হারিয়ে যায় আর কি, ওই জলে ডুবে হারিয়ে যায় আর কি, চন্দন, হ্যাঁ চন্দন ছিল ওর নাম, সে অন্য একজন তাকে কুড়িয়ে নিয়ে গেছে, তাকে মানুষ করে পুলিশ অফিসার তৈরি করে, এবং প্রসেনজিৎ এই কোথাও তার বোনকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এবং সেভাবে আস্তে আস্তে তার বোনটাও তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, এবং প্রসেনজিৎকে চোর অপবাদ দিয়ে যে বিপ্লব চ্যাটার্জির যে বাড়িটা, যে এই মরেছে শিখা মতো চলে গেল, বিভিন্ন রকমভাবে তাকে যখন তাদের বাড়িতে যখন সে মোটামুটি একটা নিজের জায়গা পাকা করে নেওয়ার মতো রাস্তা করে, তখন চক্রান্ত করে তাকে চোর অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়, এবং সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এবং এই ডাকাত দলকে সে মানে এই যে ডাকাত যে দল আর কি, প্রসেনজিৎ রাস্তায় সে মানে আর কি অটোমটো এই আর কি রিক্সা রিক্সা চালাচ্ছে, এবং যখন দেখছি যে ভিলেনদের কিছু লোকজন আর কি যে দু নম্বরই জিনিস পাচার করছে, এবং সে ওই রিক্সা চালাচ্ছে এবং ওরা এসে এই রিক্সাতে উঠছে, এবং এ ডাইরেক্ট প্রসেনজিৎ তখন ডাইরেক্ট করছে কি যে এখন থানাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এবং সেখানকার পুলিশ অফিসার একে কাছে ডেকে একে পুরস্কার পাওয়ার মানে একে ডাকলো, এবং পরবর্তী দিনে যে এতগুলো টাকা সে সরকারকে পেতে সাহায্য করলো, দু নম্বরই জিনিস পরবর্তী দিনে একে পুরস্কার করলো, এবং এ পুলিশের খুব কাছের একজন বিশ্বস্ত মানে ইনফর্মার এরকম একটা চাকরি সে পেলো আর কি। তো ভালোভাবে বাঁচার জন্য সে একটা রাস্তা মোটামুটি পেলো, এদিকে তো তার মা জেল থেকে ছাড়া পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাবে ঠিক নেই, অভিষেক ওদিকে বড় হয়ে পুলিশ অফিসার হচ্ছে, এই নিয়ে মূলত, এবং বোনটা একটা পকেটমার, বোনটাও হারিয়ে যাচ্ছে একজন পকেটমারের খপ্পরে গিয়ে পড়ছে এবং পকেটমার হচ্ছে, গল্পটা বলতে গেলে শেষ হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, এই নিয়ে মূলত গল্প, তিন ভাই বোনের এবং মায়ের একটা জার্নি, এইটা নিয়েই পুরো মূলত গল্প হচ্ছে মা, প্রশান্ত নন্দার সিনেমা, আপনারা না দেখলে দেখুন, খুব ভালো একটা সিনেমা, আপনারা রিভিউ করতে বলেছিলেন, সেই সময় দাঁড়িয়ে বলছি সত্যি কথা বলতে কি এরকম ধরনের সিনেমা খুব চলতো, এবং এই সিনেমাটা খুব হিটও হয়েছিল, এবং প্রসেনজিৎ ঋতুদাসের কিছু মানে ভাই বোনের সম্পর্কে কিছু এমন সুন্দর সুন্দর সিন আছে, এমনভাবে পরিচালক ফুটিয়ে তুলেছেন, খুব ভালো লাগবে আপনাদের। সেই সাথে অভিষেকের মানে ইয়াং ফেস যখন আর কি, প্রসেনজিৎ অভিষেক এখন অল্প বয়সের এই সমস্ত সিনেমাগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, এবং সিনেমাটা তো অবশ্যই ভালো ছিল। তো যদি সিনেমাটা আপনারা দেখে না থাকেন, আবারও বলছি দেখে নিন, আপনাদের ভালো লাগবে আশা করি।
আর এই সিনেমা নিয়ে যদি আপনাদের আর কিছু জানার থাকে, সেটাও যদি কিছু জানানোর থাকে, আপনারা যদি আমার থেকেও বেশি কিছু জানেন, তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার যতটুকুনি জানা ছিল এই সিনেমাটা নিয়ে সেটা আপনাদেরকে জানালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আগামী দিনে আবার দেখা হবে। সবুজ ফিল্ম।